দীঘা আসবে আর দীঘার মোহনা ঘুরবে না, তাই কখন হয়? আজকে দীঘার A to Z বিস্তারিত। এই ভিডিওতে থাকবে মোহনাতে এক্স্যাক্টলি কি কি পাওয়া যায় এবং এখানে মাছের দাম কেমন, কিভাবে মাছ ধরে আনে A to Z বলবো, তো সাথে থাকো। চলো চলো, দীঘার মোহনা বেসিক্যালি মাছের জন্য বিখ্যাত। এখানে রোজ সকালে বাজার বসে আর এখানে মাছের দাম খুবই কম। আর যে দেখবে দীঘার যে ও মানে নিউ দীঘায় যেটা হচ্ছে মেনলি বাজার, যেখানে দেখবে মাছের ফ্রাই পাওয়া যায়, মাছ ভাজা পাওয়া যায়, প্রচুর দাম। যারা ঘুরতে আসবে আমার মতে এখান থেকে কাঁচা মাছ নিয়ে যাও, টাটকা মাছ নিয়ে যাও, গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করো, বেস্ট হবে। যাই হোক, এই ট্রলারগুলোই যায় হচ্ছে সমুদ্রে মাছ ধরতে, এগুলোতেই মাছ আনা হয়। এরাও বেরিয়ে যায় 10-15 দিনের জন্য ট্যুর, 10-15 দিনে পুরো হচ্ছে স্টোর ভর্তি হয়ে গেলে এরা আবার ফেরত চলে আসে। যাই হোক, তো চলো এবার তোমরা এবার এক নজরে পুরো দীঘার মোহনাটাকে দেখে নাও যা যা দেখাচ্ছি। তো চলো হলে স্টার্ট। মোহনার তোর কিনারে হারালো